নতুন বছরের উপহার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘিরে আবেগে ভাসলেন বঙ্গবাসী। যাত্রী স্বাচ্ছন্দ্যে ভরপুর ট্রেনটির প্রশংসায় পঞ্চমুখ প্রথম দিনের যাত্রীরা। প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঢাকের তালে তালে বন্দে ভারত এক্সপ্রেসকে এনজেপি স্টেশনে স্বাগত জানালো বিজেপি সাংসদ বিধায়ক সহ নেতা কর্মীরা। প্রবল শীত উপেক্ষা করে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বছরের শেষ সময়ে এসে নতুন বছরের উপহার স্বরূপ রাজ্যবাসীকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তুলে দিল রেল মন্ত্রক। বৃহস্পতিবার এই ট্রেনের যাত্রা শুরু হয় কলকাতার হাওড়া স্টেশন থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়ায় সশরীরে না এসেও ট্রেনটির উদ্বোধন করেন ভার্চুয়ালি। ট্রেনটি ঘিরে বঙ্গবাসীর উচ্ছ্বাস দেখে প্রথম দিন প্রচুর স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়েছিল। প্রতিটি স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানানো হয়। তবে আড়ম্বরের সঙ্গে এনজেপি স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানানো হয়। এই ট্রেন থেকে জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায় নামতেই তাকে মালা পরিয়ে বরণ করে নেন বিজেপি কর্মীরা। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সকলে ধন্যবাদ জানাতে থাকেন। জয় শ্রীরাম ধ্বনিও ধন্যবাদ। প্রধানমন্ত্রী ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এনজেপি স্টেশন। এদিন ঘড়ির কাঁটায় ঠিক রাত 9:18 সে সময় ট্রেন এসে পৌঁছায় এনজেপি স্টেশনে। আগে থেকেই জাতীয় পতাকা ও বিজেপি দলীয় পতাকা নিয়ে ট্রেনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা। প্রথম দিনে এই ট্রেন সফর যাত্রীদের কাছে কোনো অ্যাডভেঞ্চার থেকে কম নয়। ট্রেনটির প্রশংসায় পঞ্চমুখ যেমন যাত্রীরা, তেমনি লোকো পাইলট সমরেশ আমিন ট্রেনটির গতির প্রেমে হাবুডুবু খান। যাত্রীদের কথায়, ট্রেনটি যে 110 কিলোমিটার বেগে চলছে তা ট্রেনের ভেতর বোঝাই যায়নি। কোনো রকম ঝাঁকুনি বা অসুবিধা কিছুই হয়নি। নতুন বছরে বন্দে ভারত ট্রেন বড় পাওয়া বলে দাবি করেন যাত্রীরা। অন্যদিকে লোকো পাইলটের কথায়, এই ট্রেনটির জন্য মানুষ আবেগে ভাসছিলেন। মানুষের এই প্রবল উচ্ছ্বাসের জন্য মালদার পর বেশ কয়েকটি স্টেশনে অনেকক্ষণ দাঁড় করাতে হয়েছে। 110 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে ট্রেনটি। কিছু জায়গায় লাইনের মেরামতির জন্য গতি কমাতে হয়েছে। এক কথায়, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাজ্যবাসীর মনে সাড়া ফেলে দিয়েছে। এই বন্দে ভারত ট্রেনের প্রথম দিনের যাত্রীদের অভিজ্ঞতা আমরা শুনবো, তারপর শুনবো লোকো পাইলট সমরেশ বাবুর কথা। সমরেশ আমিন তিনি কি জানিয়েছেন শুনবো। আগে আমরা শুনবো এই ট্রেনের প্রথম দিনে যারা যাত্রী ছিলেন তাদের অভিজ্ঞতার কথা। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর রাজিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানে সাপ, এককারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। অমিত্রা মজুমদার, আমি হাওড়া থেকেই বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি পৌঁছালাম কিছুক্ষণ আগে। মানে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এরকম একটা ট্রেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি আমাদেরকে উপহার দিলেন। মানে যত প্রশংসা করবো কম, আর স্টাফ যারা আছে ফুড ক্যাটাগরি ভীষণ ভীষণ, মানে অতুলনীয়। আজকে যে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আগামী দিনে যারা যাবে তারা বুঝতে পারবে যে ট্রেনটা কত ভালো। আর মানে ডিস্টেন্সও অনেক শর্ট হয়ে গেছে কলকাতা থেকে শিলিগুড়ি আসা। তো মানে এটা আমাদের গোটা উত্তরবঙ্গের কাছে, মানে গোটা পশ্চিমবঙ্গের কাছে প্রধানমন্ত্রীজি আমাদের একটা বিশাল পাওনা এই বন্দে ভারত ট্রেন। ভীষণ কমফর্টেবল ট্রেনে, একটুকু আমি বুঝতেই পারিনি ট্রেনে যে একটা ঝাঁকুনি ফিল হয়, ওর ওই রকম কোনো ফিলিংসই ছিল না। আমি বুঝতেই পারছি না যে আমি ট্রেনে বসে এসেছি, ভীষণ কমফর্টেবল। যাত্রী হিসাবে তো আমার সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে, মানে আমি ভাষায় বোঝাতে পারছি না আপনাদেরকে, মানে কী পরিমাণ আমার ভালো লেগেছে। মানে অনেক খুশি হলে লোকে তো এক্সপ্লেন করতে পারে না, তো এতটা মানে ভীষণ ভালো লেগেছে যে আমি এক্সপ্লেন করতে পারছি না। শুনুন না, এরকম ট্রেন জার্নি আমি আমার লাইফে এনজয় করিনি। এক কথায় যদি বলতে হয়, আমি রাজধানীতে অনেকবার চড়ি, এখনও চড়েছি, চড়ি প্রত্যেক দিনই, প্রায়ই চড়ি, এবং তখনও কিন্তু এত কমফোর্টেবল জার্নি আমি ফিল করিনি। রাজধানী তো হায়েস্ট লেভেলের ট্রেন, এবং এর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে অনেকটা স্পেসাস, মানে লেগ স্পেস বা স্পেস যদি বলেন অনেকটা ওয়াইড। যখন কোনো ট্রেন চলে তখন অনেকটা নড়াচড়া যেটা হয়, এই এখানে কিন্তু জার্কিংটা খুব কম হয়, জারটা খুব কম হয়।
আর একটা জিনিস, এই পুরো চেয়ারটাই কিন্তু আপনার যদি মনে হয় একটু ঘুরে দেখবেন চারিদিকে, দেখতে দেখতে যাবেন, তাহলে কিন্তু পুরোটা ঘুরিয়ে দেওয়া যায়। মোবাইল চার্জারের সিস্টেমটা একদম সাথে লাগানো, কি বলে সিটের সাথে লাগানো, যার জন্য সেখান থেকে পড়ে যাওয়ার চান্স বা এই উপর থেকে নেওয়া বারবার চেঞ্জ করা এটা কিন্তু দরকার নেই। অর্থাৎ এটাও খুব কমফোর্টেবল, আমি নিজে চার্জ করালাম। আর খাওয়ার ফুড কোয়ালিটি তো যদি এইভাবে মেনটেন থাকে তাহলে তো এক্সেলেন্ট। সুতরাং মানে মানে টোটাল ওভারঅল জার্নি মানে খুব খুব আনন্দদায়ক জার্নি হবে বলে আমার মনে হয়। না, এর সাপেক্ষে কিন্তু যে পরিমাণ স্বাচ্ছন্দ্য, যেভাবে স্পিডে চলে গাড়িটা, আজকে 130 কিলোমিটার অবধি বেগে চলেছে গাড়িটা, কিন্তু অনেক জায়গাতেই কম ছিল, কারণ ওখানে এখনও যে ট্র্যাকটা বোধহয় এখনও কমপ্লিট হয়নি, ট্র্যাক তৈরি করার কাজ, সেই জন্য স্পিডটা একটু কম ছিল মাঝে মাঝেই। এবং এখন আমি কিষানগঞ্জ থেকে এলাম, কিষানগঞ্জ থেকে যে যখন আসছিল এই এনজেপি অবধি, তখন কিন্তু অ্যারাউন্ড 110 কিলোমিটার সবসময়ই ছিল, 110-109। তাছাড়া আজকে আরেকটা জিনিস হচ্ছিলো যে সব জায়গাতে অনেক 16টা স্টেশনে বলে দাঁড়িয়েছে, সুতরাং এতগুলো স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, লোকের এত উচ্ছ্বাস, এত আবেগ, যার জন্য সেখানেও এক একটা ট্রেনে এক একটা স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, যার জন্য একটু ডিলে হলো, আদারওয়াইজ ট্রেনের জার্নি কিন্তু খুবই ভালো ছিল। 65 বছর আগে যখন রেলের ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয় পশ্চিমবঙ্গে, যখন ইলেকট্রিফিকেশনের কাজ শুরু, যখন ইলেকট্রিক ট্রেন চালানো শুরু হয়, সেই সময় যেমন একটা বিপ্লব এসেছিল রেলে, ঠিক সেরকমভাবে আজকে বন্দে ভারত চালানোর মাধ্যমে, বন্দে ভারত চলার মাধ্যমে কিন্তু আর একটা রেল বিপ্লব শুরু করলো, রেলের বিপ্লবের কিন্তু সূচনা হলো এবং আর একটা অধ্যায় সূচনা হলো রেল যাত্রার ক্ষেত্রে। লোকো পাইলট সমরেশ আমিন, তিনি কি জানিয়েছেন শুনব। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এনএফ রেলওয়েতে অফিসিয়ালি রানিং হলো, এর আগে যেটা হয়েছিল সেটা ট্রায়াল রান হয়েছিল, ও আজ অফিসিয়াল রান করলো, ইনাগুরেশন স্পেশাল চললো, এর নর্মাল ফ্রিকোয়েন্সি রেগুলার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ফ্রম 1st January 2023। আর এর স্পিড নর্মাল যে স্পিড, এর স্পিড এখন হলো 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী দিনে যদি এনএফ রেলওয়েতে ট্র্যাকের স্পিড বাড়ে, বন্দে ভারতের স্পিডও বেড়ে যাবে। একদম 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 110 কিলোমিটার প্রতি ঘন্টাতে কন্টিনিউ চলে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রেলের কাজের প্রয়োজনে কিছু গতি কমানোর প্রয়োজন হয়, সেখানে গতি কমেছে রেলের দাঁড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় জন সাধারণের উন্মাদনার কারণে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, যেমন মুকুরিয়াতে, বারসইতে, কিষানগঞ্জে, আলুয়াবাড়িতে, এতগুলি জায়গায় দাঁড়িয়ে তারপরে এসেছে। জনসাধারণের দারুণ দারুণ রেসপন্স, উন্মাদনা, ভয়ঙ্কর উন্মাদনা, সেই উন্মাদনা অনেকখানি সেই জনসাধারণের যে আবেগ, সে আবেগের অনেকখানি আবেগ প্রাপ্তি, আবেগ পূর্ণতা, সেই চাওয়ার যে চাওয়া পূরণ হলে যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটাই অনেকখানি রয়েছে। আমি সমরেশ আমিন, লোকো পাইলট মেল এক্সপ্রেস, মালদা, এনএফ রেলওয়ে, কাটিয়ার ডিভিশন।